আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেভিডসন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ডিসকাশন করব। টপিকটির নাম হচ্ছে রেসপিরেটরি ফেলুর। আসলে রেসপিরেটরি ফেলুর কে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি, টাইপ 1 এবং টাইপ 2। তো এই টপিকটার মধ্যে সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা হয় আমাদের মধ্যে, যে কখন টাইপ 1 ফেলুর হচ্ছে, কখন টাইপ 2 ফেলুর হচ্ছে, এবং এদের আসলে বেসিক মেকানিজমটা কি। তো যখন আসলে বেসিক মেকানিজমটাই আমাদের সমস্যা থাকে, তখন দেখা যায় আমরা এই কজ গুলো মুখস্থ করার চেষ্টা করি এবং আলটিমেটলি প্রায় আমরা এগুলো নিয়ে গ্যাঞ্জাম করে ফেলি। তো রেসপিরেটরি ফেলুর যাওয়ার আগে আমাদের একটা জিনিসের ব্যাপারে খুব ভালো আইডিয়া থাকতে হবে, যেটা হলো আমাদের ফুসফুসের যে আমরা বলি যে ব্রঙ্কিয়াল ট্রি, এইটার কন্ডাক্টিং জোন এবং হচ্ছে রেসপিরেটরি জোন কোন অংশটা। আমরা জানি যে আমাদের উইন্ড পাইপ বা শ্বাসনালীর নাম হচ্ছে ট্রাকিয়া, যেটা মোটামুটি ভালোই প্রশস্ত এবং এটা ধীরে ধীরে ব্রাঞ্চিং হতে থাকে। অ্যান্ড এই ব্রাঞ্চিং গুলোকে আমরা বলি প্রথম দিকে ব্রঙ্কাস, সিঙ্গুলার নাম্বার, আর প্লুরালে ব্রঙ্কাই। ব্রঙ্কাই গুলো ভাগ হইতে থাকে দেন ব্রঙ্কিউল, এরপর সেটা ভাগ হয় টার্মিনাল ব্রঙ্কিউল। তো এই পুরো জোনটাকে বলতেছি আমরা কি, কন্ডাক্টিং জোন। তো কেন এই জোনটাকে আমরা কন্ডাক্টিং জোন বলতেছি, অন্য কিছু কেন বলতেছি না? কারণ হচ্ছে এই যে জোনটা আছে, এই জোনটার কাজ শুধু বাতাস পরিবহন করা। এইটুকুর মধ্যে শুধু বাতাস পরিবহন হবে, অর্থাৎ বাতাস এখান দিয়ে ঢুকবে, ঢুকে ব্রঙ্কাস ব্রঙ্কিউল দিয়ে যে যে এটা টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত জাস্ট এটা ট্রান্সপোর্ট হবে, ঠিক আছে? মানে কোনো এক্সচেঞ্জ হবে না। তো টার্মিনাল ব্রঙ্কিউলের পরে যে অংশটা রয়েছে, সেই অংশটাকে আমরা বলি কি, ট্রানজিশনাল অ্যান্ড রেসপিরেটরি জোন। ওকে, এই অংশটার মধ্যে আছে রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক। আর আমি যদি একটা ক্ষুদ্র অ্যালভিওলাস চয়েস করে নিই, ধরেন এটা একটা ক্ষুদ্র অ্যালভিওলাস, ঠিক আছে, তো আমরা নিতে পারি, সেটা আমাদের রেসপিরেটরি জোন বা ট্রানজিশনাল জোনের মধ্যে পড়বে। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে এই যে বাতাসগুলো আমার কন্ডাক্টিং জোন দিয়ে যে আসলো, ঠিক আছে, কন্ডাক্টিং জোন দিয়ে এসে যে এই রেসপিরেটরি জোনে যখন যারা আসবে, আসার পর এদের কাজ হচ্ছে এক্সচেঞ্জ হওয়া। আমরা জানি যে আমাদের সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত প্রথমে রাইট এট্রিয়ামে যায়, দেন রাইট ভেন্টিকল, দেন ওখান থেকে আমাদের পালমোনারি ট্রাঙ্ক ওঠে, পালমোনারি ট্রাঙ্কটা হচ্ছে রাইট এবং লেফট পালমোনারি আর্টারিতে ভাগ হয়। এরপর ভাগ হওয়ার পর পালমোনারি আর্টারি গুলো পালমোনারি ক্যাপিলারি ফর্ম করে। তো এই যে এতগুলো কথা বললাম যে আমাদের হার্ট থেকে ব্লাড আমাদের ফুসফুসে আসলো, এই যে ব্লাড গুলো এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আর আমরা যখন ইন্সপিরেশন নেই, মানে আমরা প্রশ্বাসের মাধ্যমে যে বাতাসটা নিই, সেটা কন্ডাক্টিং জোনের মধ্যে দিয়ে গিয়ে আমাদের রেসপিরেটরি জোনে যখন আসে, তখন সে কি করে, অক্সিজেনটা আমাদের ঠিক এই মাঝখান থেকে বের হয়ে যায়, বের হয়ে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে চলে যায়। আর কার্বন ডাইঅক্সাইডটা, ঠিক আছে, কি হয়, আমাদের রক্ত থেকে চলে আসে, কোথায়, রক্ত থেকে চলে আসে আমাদের ফুসফুসের মধ্যে। এই কারণে কি সুন্দরভাবে আমরা যখন ইন্সপিরেশন নিচ্ছি, অক্সিজেন যুক্ত বাতাস ঢুকতেছে, কিছুক্ষণ পর কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাসটা আমি এই রেসপিরেটরি জোন থেকে সুন্দর কন্ডাক্টিং জোনের মধ্যে দিয়ে আবার ট্রাকে দিয়ে আলটিমেটলি আমাদের মুখ নাক দিয়ে বের করে দিচ্ছি, ঠিক আছে? তো এই জোন গুলার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে রেসপিরেটরি ফেলুর। এবং এই প্রবলেম অনুসারে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি রেসপিরেটরি ফেলুর কে, একটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলুর, আর একটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলুর। তো সময় স্বল্পতার কারণে হয়তো সবগুলা কারণ আমরা ডিসক্রাইব করতে পারবো না, তবুও একদম ইম্পর্টেন্ট যে কারণগুলো আছে সেগুলো আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। তো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হাইপোক্সিয়া পাচ্ছি, অর্থাৎ আমাদের রক্তে অক্সিজেনটা আমরা কম পাবো, অক্সিজেন স্যাচুরেশনটা। টাইপ 2 এর ক্ষেত্রে আমরা হাইপোক্সিয়া পাচ্ছি, অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা অক্সিজেনটা কম পাবো। তাহলে পার্থক্যটা কোথায় টাইপ 1 টাইপ 2 এর মধ্যে? যদি আমরা বেসিক প্যারামিটার দেখি, যে টাইপ 1 এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আইদার নর্মাল অথবা লো, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, মানে টাইপ 1 রেসপিরেটরি ফেলে আমার কার্বন ডাইঅক্সাইডটা আমি লো পাচ্ছি, বাট টাইপ 2 তে আমি বেশি পাচ্ছি। কেন এই ধরনের সমস্যা হচ্ছে, যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর নিয়ে, তার হাইপোক্সিয়া এবং লো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অপরদিকে আরেকটা পেশেন্ট আসলো যে তারও হয়তো শ্বাসকষ্ট সমস্যা, তারও হাইপোক্সিয়া এবং রেইজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, কিভাবে হচ্ছে এইটা যদি আমরা বুঝতে চাই, আমরা আবার একটু আগের ছবিটা দেখি। আমি যদি এই অ্যালভিলাসটার কথা চিন্তা করি, এই অ্যালভিলাস আর হচ্ছে গিয়ে এর পাশে যদি আমি একটু একটা লম্বা করে দাগ দিই, ধরুন একটা পালমোনারি ক্যাপিলারি, এই জায়গাটাকে কিন্তু আমরা বলি রেসপিরেটরি মেমব্রেন। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেনের আসলে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টটা হয়।
ধরেন এটা একটা অ্যালভিওলাস আমি আঁকলাম সুন্দর করে। এখন হচ্ছে আমি এই পাশ দিয়ে একটু নীল দিলাম যাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড মনে হয়। মাঝখানে আমি ট্রানজিশন হিসেবে একটু হলুদ দিলাম, আচ্ছা এরপর আমি লাল দিলাম। ওকে, তো আলটিমেটলি কি ঘটে, আমি এবার একটু মোটা একটা ব্রাশ দিয়ে এই জায়গাটা একটু মোটা করে দেবো, অন্য কোন একটা কালার দিয়ে, হ্যাঁ একটু মোটা করে দেবো। তো এই যে আমি মোটা অংশ যেটা আঁকলাম, এটা হচ্ছে গিয়ে কি, এই অংশটা হচ্ছে আমাদের রেসপিরেটরি মেমব্রেন, এই অংশটা আমাদের রেসপিরেটরি মেমব্রেন। ওকে, এটা আমাদের একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে এই অংশটা হচ্ছে আমাদের রেসপিরেটরি মেমব্রেন। তো এর মধ্যে দিয়ে আসলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইডটা এখানে আসে সুন্দর মতো, এসে একটা প্রেশার গ্রেডিয়েন্ট থাকে অবশ্যই, সে প্রেশার গ্রেডিয়েন্টের পার্থক্যের কারণে সে সোজা কথা আমাদের পালমোনারি সার্কুলেশন থেকে কোথায় চলে যাচ্ছে, আমাদের অ্যালভিওলাসে চলে যাচ্ছে। আর যদি অক্সিজেনের কথা আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে কি হয়, অক্সিজেনটা হলো আপনার আমরা অলরেডি নিয়ে ফেলছি, ঠিক আছে, কোথায় নিয়ে ফেলছি, আমরা ইন্সপিরেশনের মধ্যে অ্যালভিওলাসে নিয়ে ফেলছি। অক্সিজেনটা এখন কি হবে, এই রেসপিরেটরি মেমব্রেনের মধ্যে দিয়ে সুন্দর মতো চলে আসবে আমাদের রক্তে, এবং আলটিমেটলি এই অক্সিজেনটা পরবর্তীতে পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্টিকল আউটার মাধ্যমে আমাদের সারা শরীরে চলে যাবে। এবং আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের শরীরে প্রতিটা কোষে অসংখ্য মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে এবং সেটার জন্য অক্সিজেন দরকার, সেই মেটাবলিক অ্যাক্টিভিটির এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই বেসিক কনসেপ্টটাও কিন্তু আমাদের থাকা উচিত। হ্যাঁ, এটা একটা যদি সেল ধরি, এই অক্সিজেনকে ইউজ করতেছে এবং আলটিমেটলি বাই প্রোডাক্ট হিসেবে কিছু জিনিস তৈরি করে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইডটাই কিন্তু আলটিমেটলি আমাদের ইনফিরিয়র এবং সুপিরিয়র ভেনা কেবা মানে ভেনাস সার্কুলেশন দিয়ে আমাদের হার্টে যায়। তো ধরেন কোন একটা পেশেন্টের রেসপিরেটরি মেমব্রেনে যদি আপনি কোন একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলেন, তাহলে পেশেন্টের একটা সমস্যা হতে পারে, যে শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হতে পারে, কারণ এখান দিয়ে তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে। অথবা আমরা যে একটু আগে একটা ছবি দেখলাম যে আমাদের কন্ডাক্টিং জোন নামে একটা অংশ আছে, ধরেন এই কন্ডাক্টিং জোনের এই জায়গায় একটা ফরেন বডি দিয়ে আপনি আটকায় দিলেন, অথবা একটা টিউমার হলো, অথবা কোনো কারণে এই কন্ডাক্টিং জোনটা, এই যে এখানে তো মোটা হিসেবে আছে ট্রাকেয়াটা, ধরেন ট্রাকেয়াটা তো মোটা, কিন্তু ট্রাকেয়াটা তো মোটা না থেকে একদম যদি সংকুচিত হয়ে যায় কোন কারণে, আমরা যেটাকে বলি ব্রঙ্কো কনস্ট্রিকশন, এরকম চিকন হয়ে যায়, চিকন পাইপ হয়ে যায়, তো তখন কিন্তু বাতাস ঢুকতে বেরোতে প্রবলেম হবে। তা আমরা যে রেসপিরেটরি ডিজিজ গুলো নিয়ে কথা বলি, তো মোটামুটি সবগুলো এই কয়টা বেসিক মেকানিজমের মধ্যে পড়ে। তো এখন আমরা একটা অসুখ নিয়ে কথা বলি, ধরেন কোনো কারণে আপনার পালমোনারি ফাইব্রোসিস হলো, ঠিক আছে, মানে এই জায়গাটা আমি দেখে এই রেসপিরেটরি মেমব্রেন জায়গাটা হলুদ করে দিলাম, ধরেন ফাইবাস টিস্যু দ্বারা রিপ্লেস হয়ে গেল। অথবা কোনো কারণে আপনার এআরডিএস হলো, হোয়াট ইজ এআরডিএস, এআরডিএস হচ্ছে নন কার্ডিওজেনিক পালমোনারি এডেমা, মানে হচ্ছে আপনার ফুসফুসের অ্যালভিওলাস গুলোতে যদি পানি চলে আসে তখন আমরা সেই অসুখটার নাম বলি এআরডিএস, এবং অবশ্যই সেটা নন কার্ডিওজেনিক অরিজিন, কারণ কার্ডিওজেনিক কমনলি একটা আমরা যদি কারণ বলি সেটা হচ্ছে গিয়ে অ্যাকুট লেফট ভেন্টিকুলার ফেলুর, যেখানে পানি চলে আসে এবং আমরা বাইল্যাটারাল ব্যাজাল ক্রিপিটেশন পাই। ধরেন একটা পেশেন্টের নিউমোনিয়া হলো, নিউমোনিয়া হয়ে আপনার ফুসফুসে খুব ইনফ্লামেশন হলো, অথবা অন্য কোনো একটা ইনফেকশন হলো, যেমন এই মুহূর্তে আমরা সবাই করোনা ভাইরাস নিয়ে খুব আতঙ্কিত, করোনা ভাইরাসে কিন্তু আমাদের ফুসফুসে যখন ইনফেকশন করে তখন একটা ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেটরি এক্সোডেট গুলো আমাদের অ্যালভিওলাসে জমা হয়, এবং এই কন্ডিশনটার নাম হচ্ছে এআরডিএস, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম অর নন কার্ডিওজেনিক পালমোনারি এডেমা। আচ্ছা, তো এইসব ক্ষেত্রে যখন এই পানি জমতেছে অথবা ফাইবাস টিস্যু দ্বারা আমাদের রেসপিরেটরি মেমব্রেনে প্রবলেম হচ্ছে, তখন আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পাই। তো কেন আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পাই এইসব কন্ডিশনে, একটু আমরা দেখি। ওকে, মানে আমি আমি বলতেছি যে অ্যালভিওলার জায়গাটাতে যদি প্রবলেম হয়, অ্যালভিওলাসের এইদিকে যদি একটু প্রবলেম হয়, তাহলে আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পেতে পারি। তো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে দেখেন যে কি হয়, এইখান দিয়ে কিন্তু চাইলেও মানে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড যেই রাস্তা দিয়ে যাতায়াত করতে চাইবে, চাইলেও খুব ইজিলি করতে পারবে না, কারণ আমি বলছি এআরডিএস হলে এখানে পানি থাকবে, অথবা ফাইব্রোসিস হলে ফাইব্রোসিস টিস্যু দ্বারা রিপ্লেস হবে, সুতরাং এখানে একটা বাধা পাবে। তাহলে আপনার এই যে অক্সিজেনটা আসতেছিল অ্যালভিওলাসে সে যাইতে পারবে না, ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হলো কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে যেন চলে যায়, অল্প বিস্তর হলেও চলে যেতে পারে। এই ঘটনাটা কেন ঘটে, প্রথমটা হচ্ছে আপনার বডিতে যখন এই এক্সচেঞ্জটা বাধাপ্রাপ্ত হয় তখন হাইপোক্সিয়া হয়, সোজা কথা আপনার রক্তে হাইপোক্সিয়া হয়, মানে আপনার রক্তে অক্সিজেন কম আছে, এবং এটা আপনার শরীর জানতে পারে, আমাদের ব্রেইনে জানতে পারে, যখন সে জানতে পারে
তখন সে কি করে, বেশি বেশি ভেন্টিলেশন করে, মানে হাইপার ভেন্টিলেশন করে। তো হাইপার ভেন্টিলেশন করলে কি হবে, আপনি কিন্তু বেশি বেশি কি করবেন, শ্বাস প্রশ্বাস নেবেন, হা হা এরকম করে, ওই আমরা দৌড়ানোর পর যেমন হাঁপাই, তো এরকম যখন আপনারা শ্বাস প্রশ্বাস নেবেন তখন যেটা হয়, এটা আমি অ্যালভিওলাস ধরলাম এবং আমি এবার একটু লাল কালার নিয়ে ডিরেক্ট থেকে দিই, এটাকে আমি একটা ফেসিয়াল ধরলাম। তো যখন আপনি এরকম জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেবেন, দেখা যায় যে অক্সিজেনটা খুব বেশি এই রেসপিরেটরি মুভমেন্ট দিয়ে আসতে পারে না, অক্সিজেনটা খুব বেশি আসতে পারে না। এটা একটা মানে বিপদ আমাদের জন্য, না আমার শরীরে হাইপোক্সিয়া, আমি বেশি বেশি হাইপার ভেন্টিলেট করে মানে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে আমি অক্সিজেনের ঘাটতি পূরণ করার চেষ্টা করতেছি, বাট আমি পারতেছি না, কারণ অক্সিজেনটা যাইতে পারে না মেমব্রেনটা ক্রস করে। মেমব্রেনে আদার ফাইব্রোসিস হয়ে আছে অথবা এই জায়গায় একটু পানি জমে আছে, ঠিক আছে, মানে একটু পানি জমে আছে, এই কারণে বাধা হচ্ছে। কিন্তু রেসপিরেটরি মেমব্রেন দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা মোটামুটি হাইপার ভেন্টিলেটর কারণে চলে যেতে পারে। কেন পারে, যেখানে অক্সিজেন পড়তেছে না, এটার ব্যাখ্যাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই রেসপিরেটরি মেমব্রেনের প্রতি 20 গুণ বেশি পারমিয়েবল, 20 গুণ বেশি পারমিয়েবল, মানে এটা আপনাদের মাথায় রাখতে হবে। যে সোজা কথা, পারমিয়েবলের মানে যদি বাংলা করেন ভেদ্যতা, মানে একটা অক্সিজেন নর্মাল অবস্থায় যখন আপনি টেনে নেবেন, আপনি যদি চান 20টা কার্বন ডাইঅক্সাইডকে তখন বের করে দিতে পারবেন। তো যখনই কোনো ডিজিজ অ্যালভিওলাসকে ইনভলভ করে, তখন যেটা হয় আমরা অক্সিজেনটাকে টেনে নিয়ে আসতে পারতেছি না, কার্বন ডাইঅক্সাইডটা অ্যাকচুয়ালি বের হয়ে যাচ্ছে ডিউ টু হাইপার ভেন্টিলেশন। আপনি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কেন নিচ্ছেন, কারণ হচ্ছে অক্সিজেনের ডেফিসিয়েন্সি, সেটা পূরণ করার জন্য আপনি বেশি বেশি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কিন্তু নেওয়ার পরও আপনি অক্সিজেনের ঘাটতি পূরণ করতে পারতেছেন না। আহা, কার মাইক অন, এই জন্য আমি সবসময় বলে মাইক অফ রাখতে। ঠিক আছে, যেখানে ছিলাম যে আপনি হাইপার ভেন্টিলেশন কেন করতেছেন, আপনি হাইপার ভেন্টিলেশন এই জন্য করতেছেন যে আপনার শরীরে এই মুহূর্তে রক্তে যদি আরো ডেফিনেটলি আপনার রক্তে অক্সিজেন কম, এই জন্য আপনার রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হয়ে হাইপার ভেন্টিলেশন করতেছে। এরপর অক্সিজেনটা আসবে অ্যালভিওলাসে যখন আপনি হাইপার ভেন্টিলেশন করবেন, কিন্তু অ্যালভিওলাস থেকে সে এই বাধার কারণে ঠিক মতো যাইতে পারবে না, সুতরাং হাইপোক্সিয়াটা রয়ে যাবে। প্রবলেম যেটা হবে, এই যে আপনি হাইপার ভেন্টিলেশন করতেছেন ডিউ টু হাইপোক্সিয়া, ওইটার ফলে কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি ওয়াশ আউট হয়ে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড তো 20 টাইমস মোর পারমিয়েবল, সে এত অক্সিজেন সে এত চিন্তা করবো না, অক্সিজেন আসতেছে কি আসতেছে না, তো কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। সুতরাং টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের এটাই হচ্ছে বেসিক মেকানিজম, যে যেই অসুখে কোনো কারণে আপনার যে ডিফিউশন ক্যাপাসিটি, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে ডিফিউশন হচ্ছে থ্রু দ্য রেসপিরেটরি মেমব্রেন, এই ডিফিউশন ক্যাপাসিটি এই প্লেসটাতে আপনি যদি কোনো অসুখ ক্রিয়েট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পাবেন। এবং এই পেশেন্টে যদি আপনি পাস অক্সিমেট্রি দিয়ে চেক করেন যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের কি অবস্থা, দেখবেন অক্সিজেনও কম, হাইপোক্সিয়া, কার্বন ডাইঅক্সাইডও কম, ঠিক আছে, অথবা ডেভিডসনের মতো আমরা নর্মালও বলতে পারি। হ্যাঁ, তো কমটাই প্রথমে মনে রাখেন, এরপর নর্মাল মনে রাখেন। আচ্ছা, এখন এই যে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, তা এরকম কি কি অসুখ আছে, আমি বললাম লাং ফাইব্রোসিস, ধরেন একটা মানুষ কয়লার ফ্যাক্টরিতে কাজ করে অনেকদিন ধরে, কাজ করতে করতে তার যেটা হয় অ্যাকচুয়ালি ওই কয়লার যে ধুলাবালি থেকে আলটিমেটলি তার লাঙে ফাইব্রোসিস ডেভেলপ করে। একটা মানুষের এই যে আমরা যে কোভিড নিয়ে এত কথা বলতেছি বা করোনা ভাইরাস নিয়ে এত কথা বলতেছি, সেই পেশেন্টটার ওই করোনা ভাইরাস ইনফেকশনের আপনার ফুসফুসের এই অ্যালভিওলাসের এই জায়গাটাতে এসে পানি জমে গেল, তাহলে আপনার এই ডিফিউশনের যে ক্যাপাসিটি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সেই জায়গাটা প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এবার টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের কারণগুলো দেখার চেষ্টা করি। অনেকগুলো কারণ আছে, তো আমি এআরডিএস এর কথা বলে ফেলছি, ঠিক আছে, লাং ফাইব্রোসিস বলা আছে, নিউমোনিয়া, নিউমোনিয়ার সংজ্ঞাতেই বলা আছে নিউমোনিয়া হচ্ছে আপনার লাং প্যারেনকেমার ইনফ্লামেশন। তো যখন লাং প্যারেনকেমাতে ইনফ্লামেশন হবে, তখন ওই ফুসফুসের অ্যালভিওলাস গুলোতে পানি জমবে, সেম মেকানিজম। এবং মজার ব্যাপার হচ্ছে এই অ্যালভিওলাস গুলোতে যখন ইনফ্লামেশন হয়, তখন এমনি তাদের ডিফিউশন ক্যাপাসিটি কমে যায়। আপনি যদি অ্যালভিওলাস কোনো কারণে ইনফ্লামেশন হলো, লাইক অ্যালভিওলাইটিস, সেটা একটা ব্যাকটেরিয়া হোক, একটা ভাইরাস হোক, দরকার হলে একটা কেমিক্যাল দিয়ে আপনি ইনফ্লামেশন করে ফেললেন, অ্যালভিওলাসে যদি আপনি একটা কেমিক্যাল দিয়ে ইনফ্লামেশন করে ফেলেন, মানে আমরা পুরো রেসপিরেটরি জোনটা না ধরে জাস্ট অ্যালভিওলাসটা নিয়ে যদি চিন্তা করি যে এটা একটা অ্যালভিওলাস, এখন আমি নীল দিয়ে বুঝাবো ইনফ্লামেশন, কোনো কারণে এই অ্যালভিওলাসটা যদি আপনি ইনফ্লাম করে ফেলেন, ঠিক আছে, তখন কি হবে, এই এই জায়গাগুলো দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ঠিক মতো যাতায়াত করতে পারবে না। বাট কার্বন ডাইঅক্সাইড একটা সুবিধা হলো, যখনই আপনি হাইপার ভেন্টিলেট করবেন, রেসপিরেটরি মেমব্রেনের প্রতি সে 20 টাইমস মোর পারমিয়েবল, অর্থাৎ একটা অক্সিজেন আপনার শরীরে ঢুকলে 20টা কার্বন ডাইঅক্সাইড বেরোতে হবে, সুতরাং
যেটা হবে 20টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এবং আপনারা যদি অ্যাসিড বেজের প্রাইমারি একটা আইডিয়া থাকে, এই কন্ডিশনটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যালকালোসিস। যখন আপনার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাবে সেটাকে আমরা বলি রেসপিরেটরি অ্যালকালোসিস। আচ্ছা, আরো কিছু কন্ডিশনে আমরা পেতে পারি, লাইক পালমোনারি এম্বোলাস, নিউমোথোরাক্স, যদি একটা লাং কলাপস করে। আচ্ছা, অ্যাকুট অ্যাজমা বা ক্রনিকের ক্ষেত্রে লেখা আছে সিওপিডি, এই ক্ষেত্রে কি হইতে পারে? আমি অ্যাজমা নিয়ে একটু বলি, অ্যাজমাটা খুব মানে মজার একটা এক্সাম্পল। ধরেন এটা আপনার ট্রাকিয়া, এরপর আমি একটু ছোট্ট করে ব্রঙ্কাস আঁকলাম, আমি ছবি ভালো আঁকি না এটার জন্য সরি। তারপর ধরেন একটু ব্রঙ্কাল টঙ্কাল একটু একটা অ্যালভিওলাস আঁকার চেষ্টা করলাম। অ্যাজমার আসলে কয়েকটা কম্পোনেন্ট আছে, এর মধ্যে আছে হলো এয়ারওয়ে হাইপার রিয়েক্টিভিটি হয়, এয়ারওয়ে ইনফ্লামেশন হয়, রেজাল্টিং ইন ব্রঙ্কো কনস্ট্রিকশন। সুতরাং আমরা দুইটা শব্দ পেলাম, যে এয়ারওয়ে হাইপার রিয়েক্টিভিটি, এয়ারওয়ে ইনফ্লামেশন। তাহলে আমি একটু আগে বললাম, যদি আপনার অ্যালভিওলাসে ইনফ্লামেশন হয় তখন কি হবে? আপনার গ্যাসের সেকশনটা বাধা পাবে, এইখানে সোজা কথা বাধা পাবে। হ্যাঁ, এই জায়গাটা একটা ইনফ্লামেশন আছে, এই জায়গাটা আমি একটু লাল দিয়ে ভিতরে বুঝাই যে এই জায়গাটা একদম চিকন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন কত গেট টু, এখন আপনার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে আপনার নিতে হবে পুরো একটা চিকন রাস্তা দিয়ে নিতে হচ্ছে এই মানে অ্যাজমাতে। ঠিক আছে, ধরেন আপনি হাইপার ভেন্টিলেট করে অক্সিজেনটা ঢুকাইলেন, এই চিকন রাস্তা দিয়ে ঢুকাইয়া ফেললেন, কোনো সমস্যা না। কিন্তু ঢুকায় ঢুকে যখন অ্যালভিওলাস আনলেন তখন দেখলো মা অ্যালভিওলাস ইনফ্লামেশন হয়ে বসে আছে, আমি কিভাবে অক্সিজেনটাকে নিব, আমি তো ঠিক মতো নিতে পারতেছি না। তো যখন নিতে পারবে না তখনই কি হবে, আপনার রক্তে অক্সিজেনটা ফল করবে, তখন আপনার রেসপিরেটরি সেন্টার বেশি বেশি স্টিমুলেট করবে আপনার লাংকে, এবং লাং হাইপার ভেন্টিলেট করবে। তখন যেটা হবে, অক্সিজেন বান্দা এখান দিয়ে ঠিকই বের হতে পারবে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড নামক যে বান্দা সে ঠিকই রক্ত থেকে চলে আসবে অ্যালভিওলাসে, এবং আমরা বারবার বলতেছি 20 times মোর পারমিয়েবল দেন অক্সিজেন ইন কেস অফ রেসপিরেটরি মেমব্রেন। তো আসার পর সে সুন্দর এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে, এই চিকন অ্যাজমা হলো এই চিকন পাইপ দিয়ে বাইরে বের হয়ে যাবে। সুতরাং আপনার টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে। এখন অ্যাজমা থেকে কখনো টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে? জি পারে। এই জিনিসটাই আমরা মাঝে মধ্যে আসলে প্যাঁচ লাগিয়ে ফেলি, যে কেন অ্যাজমাতে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করতে পারে। তো এইটা একটু আমি বলি, এইটার বেসিক মেকানিজমটা। যদি আপনি অ্যাজমাকে অ্যাকর্ডিং টু সেভিয়ারিটি, অ্যাকর্ডিং টু সেভিয়ারিটিতে ভাগ করেন, তখন হলো আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইল্ড, মডারেট, আরেকটা হচ্ছে সেভিয়ার। ঠিক আছে, মাইল্ড, মডারেট, সেভিয়ার। সেভিয়ার অ্যাজমার আরেকটা নাম হচ্ছে, অনেকে বলে অ্যাকুট সেভিয়ার লাইফ থ্রেটনিং অ্যাজমা, আর অ্যাকুট লাইফ থ্রেটনিং অ্যাজমা, অথবা শুধু লাইফ থ্রেটনিং অ্যাজমা, যেটাই আপনারা বলেন। আমি LIFETHRE জাস্ট থ্রেট লিখলাম, পুরাটা না লিখি। ধরেন আপনি নিজে একটা অ্যাজমার পেশেন্ট, ছোটকাল থেকে আপনার একটা অ্যালার্জির সমস্যা আছে, একটু শ্বাসকষ্ট সমস্যা আছে, সেটা হলো মাইল্ড টু মডারেট অ্যাজমা। তো এখন কোনো কারণে আপনি একটু বাইরে খেলতে গেলেন, একটু ধুলাবালির মধ্যে হঠাৎ করে আপনার অ্যাজমার অ্যাটাক হলো, এবং মনে করেন এটা গ্রামের দিকে, এবং সেই সময় আপনি কোনো একটা হসপিটালে ভর্তি হইলেন। ঠিক আছে, তো ধরেন সেই মুহূর্তে বাংলাদেশে পুরো কার্ফিউ, কোনো গাড়ি নাই, কিছু নাই, এবং যে হসপিটালে ভর্তি হয়েছেন ওই হসপিটালে এই মুহূর্তে ডাক্তার সংকট, নার্স সংকট। ওকে, আচ্ছা আদানটা শেষ হোক, তারপর আমি এবার কন্টিনিউ করতেছি।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে একটা ঘটনা বলতেছিলাম যে একটা পেশেন্ট, ধরেন আপনি সেই পেশেন্ট, হয়তো অ্যাজমা হয়ে গ্রামের একটা হসপিটালে ভর্তি হয়েছেন, এবং এই মুহূর্তে সেই হসপিটালে খুব বেশি ডাক্তার এবং নার্স নেই, এবং তারা হয়তো করোনা বা অন্য রোগী নিয়ে ব্যস্ত, এবং আপনাকে যে ওই পেরিফেরি থেকে ঢাকায় আনবে সেই অবস্থা। তো ধরেন আপনার মাইল্ড অথবা মডারেট অ্যাজমা ছিল, তো মাইল্ড অথবা মডারেট অ্যাজমাতে যেটা হয়, একটা পেশেন্ট হাইপার ভেন্টিলেট করতে থাকে, ঠিক আছে, সোজা কথা হচ্ছে হাইপার ভেন্টিলেট করতে থাকে। কেন করতে থাকে? ধরেন এটা আসলে আমরা একটা জিনিস দিয়ে মাপি, মাইল বা মডারেট, এটাকে আমরা বলি পিক স্পিরেটরি ফ্লো রেট। যদি আমরা এটাও মনে না রাখতে চাই, আমরা জাস্ট মনে রাখবো অল্প একটু ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে মাইল্ড অ্যাজমা, আর একটু বেশি হলে মডারেট, আর সেভারটা পরে যাচ্ছি। ধরেন আপনার এই দুইটার যে কোনো একটা হচ্ছে, আপনি এই মুহূর্তে মাইল্ড অথবা মডারেট অ্যাজমার মধ্যে আছেন। সুতরাং আপনার রাস্তাটা যখন চেগুন, আপনার শরীরের রক্তে তখন অক্সিজেনের ঘাটতি তৈরি হবে, তখন আপনি হাইপার ভেন্টিলেট করা শুরু করবেন। করতে করতে যেটা হবে, টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে। এবং আমি বললাম যে আপনি হসপিটালে আছেন, রোগের মানে ডাক্তাররা ব্যস্ত, আপনার যেসব ওষুধ পাওয়া দরকার, মেডিসিন, সেগুলো আপনি পাচ্ছেন না, মানে আপনি একদম হেল্পলেস। আপনি যখন হাইপার ভেন্টিলেশন শুরু করবেন, তখন ঠিক ওই আগের মেকানিজমের মানে সেম আগের মেকানিজমটাই যদি মনে করেন, তখন যেটা হবে যে অক্সিজেনটা আসতে পারতেছে না, বাট কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে, বাট এইভাবে কয়দিন? এইভাবে কি আজীবন চলতে পারে? আপনিও তো একটা মানুষ, আপনার রেসপিরেটরি মাসেল গুলাও, আমি অক্সিজেন এখানে কেটে দিচ্ছি, হ্যাঁ, কালো দিয়ে, আপনার রেসপিরেটরি মাসেল গুলোর তো একটা নির্দিষ্ট মানে ক্ষমতা আছে কাজ করার। আমরা কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর টায়ার্ড হয়ে যাই, তো আপনি হাইপার ভেন্টিলেট করতে করতে একটা সময় একদম নিস্তেজ হয়ে পড়বেন, মানে আপনার সব মাসেল খুব টায়ার্ড হয়ে যাবে, মানে লাইক প্যারালাইসিস। আপনাকে যদি মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি দৌড়াইতে পারেন, কিন্তু আপনারে কেউ জোর করে 10 ঘন্টা দৌড়াইলো, আপনি এরপর কি হবে? লাইক প্যারালাইসিস এর মতো অবস্থা, আপনি একদম শুয়ে পড়বেন, হাত পা নড়বে না। ঠিক তেমনি আমাদের রেসপিরেটরি মাসেল গুলা ওই সময় কাজ করা বন্ধ করে দেয়। তো তখন আপনার রক্তে যতই হাইপোক্সিয়া থাক, ঠিক আছে, সে যতই আপনার রেসপিরেটরি সেন্টার মেডুলা কিতে গিয়ে গুতা দেয় যে ভাই প্লিজ হাইপার ভেন্টিলেট করো, হাইপার ভেন্টিলেট করো, রক্তে অক্সিজেন কম, মেডুলাও বলবে আচ্ছা আমি করতেছি, আমি ডায়াফ্রাম কে সিগন্যাল পাঠাই, ধরেন এটা হলো আপনার সেই ডায়াফ্রাম। ডায়াফ্রাম হলো গত 2 দিন গত 3 দিন ধরে হাইপার ভেন্টিলেট করতে করতে এখন একদম ক্লান্ত হয়ে গেছে, প্লাস অন্যান্য যেসব আপনার রেসপিরেটরি মাসেল আছে, ইন্টারকোস্টালিস মাসেল, স্প্যানোক্লাইডোমাস্টর, সবাই টায়ার্ড। সুতরাং ওই সময় জাস্ট আপনি একটা মুরগির মতো ঝিমাবেন, হাইপোভেন্টিলেশন হবে। ওই সময় যেটা হবে হাইপোভেন্টিলেশন মানে আপনি যদি নর্মাল রেসপিরেটরি রেট ধরেন 14 থেকে 18 হয়, তখন দেখা যাবে যে আপনার তখন 5 অথবা 6, অথচ যখন আপনার মাইল অথবা মডারেট ছিল অ্যাজমাটা, তখন ছিল হয়তো আপনার রেসপিরেটরি রেট 30 অথবা 25, মানে হাইপার ভেন্টিলেশন করছেন, কিন্তু 2 দিন পর হঠাৎ করে 5, 6 বা 7 হয়ে গেছে আপনার রেসপিরেটরি রেট। কেন? এর কারণটা হচ্ছে আপনার ডায়াফ্রাম টায়ার্ড হয়ে গেছে, আপনার অন্যান্য রেসপিরেটরি মাসেল টায়ার্ড হয়ে গেছে, এই মুহূর্তে আপনি ভেন্টিলেশনই করতে পারতেছেন না। সুতরাং যখন আপনি ভেন্টিলেশন করবেন না, যখন অক্সিজেনকে আপনি আনবেনই না এই জায়গায়, ঠিক আছে, যদি অক্সিজেনকে এই জায়গায় নাই আনতে পারেন, তখন কার্বন ডাইঅক্সাইড কিভাবে বের করবেন? কারণ কারণ আমরা জানি ইন্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস, ইন্সপিরেশনের জন্য আপনার একটু শক্তি খরচ করতে হবে, ডায়াফ্রামকে কাজ করতে হবে, রেসপিরেটরি মাসেল গুলোকে কাজ করতে হবে। যখন ইন্সপিরেশন হবে, তখন অটোমেটিক প্যাসিভ প্যাসিভলি এক্সপিরেশন হবে। তো এখন তো আপনি ইন্সপিরেশনই করতে পারতেছেন না, কারণ ডায়াফ্রাম তো প্যারালাইসিস, তো অক্সিজেনই ঢুকবে না, কার্বন ডাইঅক্সাইডও কি হবে বেরোতে পারবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার জন্য আপনাকে ইন্সপিরেশন করতে হবে। সুতরাং টাইপ টু রেসপিরেটরি ফেলিওরের মেইন মেকানিজমটা কি? মেইন মেকানিজম হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে যে একটা প্রেশার গ্রেডিয়েন্ট আমরা ক্রিয়েট করি, কিভাবে ক্রিয়েট করি? ভায়া ইন্সপিরেশন, মানে আপনি যখন ইন্সপিরেশন নেবেন, অনেক অক্সিজেন, অনেক বাতাস আপনার অ্যালভিওলাসে জমবে, এখানে অনেক অক্সিজেন, অনেক বাতাস জমবে, তো এখানে বেশি বাতাস, এখানে কম বাতাস, অক্সিজেন এখানে চলে আসবে। এই প্রেশার গ্রেডিয়েন্টটা যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, তখন দেখা যাবে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, মানে এক্সপিরেশন হওয়া শুরু করবে। বাট সামহাও আপনি এখন অক্সিজেনই ঢুকাইতে পারতেছেন না, আপনি পুরো প্যারালাইসিস হয়ে বসে আছেন একদম অন্ধের মতো, ওকে। তখন যেটা হবে, টাইপ টু রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে। এই জন্য টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি বাড়তে শুরু করে। তো একটা পেশেন্ট আপনার কাছে অ্যাজমা নিয়ে আসলো, আপনি ক্যারি করলেন না, মাইল্ড অথবা মডারেট অ্যাজমা ছিল, তাকে ঠিক মতো মেডিকেশন দিলেন না, প্রথম দিন তার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চেক করলেন, দেখলেন অক্সিজেন কম, কার্বন ডাইঅক্সাইড কম, এবং পেশেন্ট হাইপার ভেন্টিলেট করতেছে আপনার চোখের সামনে, এভাবে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতেছে। তো সামহাও আপনি ইগনোর করে গেছেন, বা অন্য কেউ, অন্য সবাই ইগনোর করে গেছে, পেশেন্টটা 2-3 দিন পর দেখলেন একদম বেডের একটা কোণে মুরগির মতো ঝিমাচ্ছে এবং হাইপো ভেন্টিলেট করতেছে, তার রেসপিরেটরি রেট এই মুহূর্তে 5, 6 অথবা 7। আপনি তার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড চেক করে দেখলেন যে ভয়াবহ একটা কন্ডিশন, সেটা কি?
অক্সিজেনও কম, কার্বন ডাইঅক্সাইডও, কার্বন ডাইঅক্সাইড সরি নট কম, এখন হবে কার্বন ডাইঅক্সাইড বেশি, সেটা একটু মুছে নেই। অক্সিজেন কম এবং কার্বন ডাইঅক্সাইড বেশি, কারণ এই মুহূর্তে আপনি হাইপোভেন্টিলেট করতেছেন, অথবা বলতে গেলে ভেন্টিলেশন একদম অফ অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে অবস্থা। সুতরাং একটা পেশেন্ট টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর দিয়ে গেছিল, এখন যাচ্ছে সে টাইপ টু রেসপিরেটরি ফেলিওর দিকে, এবং এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ভালো বান্দা না। আমরা একটা শব্দ ইউজ করি কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায়, যে কার্বন ডাইঅক্সাইড ইনডিউস নার্কোসিস, পেশেন্টের অ্যাওয়ারনেস লেভেল কমে যেতে থাকে, পেশেন্টের প্লান্টার রেসপন্স এক্সটেন্সর হয়ে যেতে থাকে, কারণ এটা আমাদের হায়ার যে সেন্টারটা থাকে ব্রেনে সেটা সেটাকে ডিপ্রেস করে ফেলে দিস এক্সেস কার্বন ডাইঅক্সাইড। এবং আপনি যদি এই মুহূর্ত থেকে পেশেন্টকে ঠিকমতো ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে পেশেন্টটা মারা যাবে। সুতরাং আমরা দেখতে পারলাম যে টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে আমাদের মেইন সমস্যাটা থাকে হলো এই ডিফিউশন ক্যাপাসিটিতে, আমাদের অ্যালভিলাসের কোনো যদি ডিফিউশন ক্যাপাসিটিতে প্রবলেম হয়, সেটা মানে এই জায়গাটায় কোনো ইনফ্লামেশন, এই জায়গাটায় যদি কোনো ফাইব্রোসিস হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। আর টাইপ টু রেসপিরেটরি ফেলিওর হচ্ছে আমাদের যে রেসপিরেটরি মাসেল গুলো মেইনলি কাজ করতেছে ফর ইন্সপিরেশন, তারা যদি কাজ করা বন্ধ করে দেয়। যেমন খুব কমনলি আমরা একটা অসুখের কথা পড়ি মাইক্রোবায়োলজিতে, পোলিওমায়েলাইটিস, ঠিক আছে, পোলিওমায়েলাইটিস আমাদের রেসপিরেটরি মাসেল গুলা একদম প্যারালাইজ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা টাইপ ওয়ান এর চিন্তা করতে হবে না, পেশেন্ট যদি পোলিওমায়েলাইটিস হয়ে সরাসরি তার রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়ে যায়, দেখবেন সরাসরি আপনার কাছে টাইপ টু নিয়ে আসে। আরেকটা অসুখ আছে মজার, আসলে অ্যাসেন্ডিং প্যারালাইসিস করে, জিবিএস, যদি এটার অনেক ভ্যারিয়েন্ট আছে, মিলার ফিশার প্লাস অন্যান্য ভ্যারিয়েন্ট, আমরা অত পেতে যাচ্ছি না। তো এটাতে হয় ডায়রিয়ার পর প্যারালাইসিস ডেভেলপ করে পায়ের দিক থেকে, এরপর উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, যখন বুকের কাছে এসে রেসপিরেটরি মাসেলকে প্যারালাইসিস করে ফেলে, তো তখনও আপনার রেসপিরেটরি মাসেল ডায়াফ্রামই নেই, তাই ইন্সপিরেশনই করতে পারতেছেন না। এক্সপিরেশন করবেন কি, ইন্সপিরেশন করলেন না অক্সিজেনটা আপনার আসবে, বেশি অক্সিজেন আসার ফলে ওই বেশি অক্সিজেন অ্যালভিলাসটা থেকে কার্বন ডাই মানে অ্যালভিলাসটা থেকে সে এসে যাবে রক্তে যাবে, আর এই বেশি অক্সিজেন যখন এখানে চলে আসবে তখন আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা এদিক দিয়ে বের হয়ে যাবে। মানে এই যে প্রেশার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করার জন্য একটা সুন্দর ইন্সপিরেশন করা, সেই ইন্সপিরেশন করার ক্ষমতাটা আপনি হারিয়ে ফেলতেছেন, সেটাই আপনি পাবেন টাইপ টু রেসপিরেটরি ফেলিওর। এখন সেই কজগুলো আমরা দেখি ডেভিডসনের, আমরা যদি এইভাবে বুঝে পড়ি কোনো কজে মুখস্থ করতে হবে না ইন কেস অফ টাইপ ওয়ান এন্ড টাইপ টু রেসপিরেটরি ফেলিওর। দেখেন অ্যাকুট অ্যাজমা, ওকে আমি বলছি যে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি অ্যান্ড এয়ারওয়ে ইনফ্লামেশন, অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে প্লাস এয়ারওয়ে তে ইনফ্লামেশন হচ্ছে, আপনার ডিফিউশন ক্যাপাসিটি কমে যাচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের। আচ্ছা কি হবে নিউমোথোরাক্স, লোভার কোলাপস অথবা পালমোনারি এম্বোলাসের ক্ষেত্রে, এইগুলোতে কেন টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর হচ্ছে? আচ্ছা আমি পালমোনারি এম্বোলাস নিয়ে একটু বলি, যেহেতু এটা ভেসেল রিলেটেড, তো একটু পচা করে একটা হার্ট আঁকি, দিস ইজ ইউর হার্ট, ওকে, এটা রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, তাহলে ওই পাশেরটা লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এইটুকু একটু আমরা বোঝার চেষ্টা করি। তো এটা ধরেন সুপিরিয়র ভেনা ক্যাভা, না হ্যাঁ সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা ধরেন নিচ দিয়ে একটু আঁকি ইনফেরিয়র ভেনা ক্যাভা, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে, এরপর এখানে আসতেছে, এরপর এখান থেকে আমাদের পালমোনারি আর্টারিটা উঠতেছে, যেটা এরকম সুন্দর ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে কোথায় যাচ্ছে, আমাদের ফুসফুসে যাচ্ছে, হ্যাঁ দুইটা ফুসফুসে। তো আমি এক সাইডের একটা ফুসফুস আঁকি, এক সাইডের ফুসফুসে এভাবে গেছে বিভিন্ন মানে ক্যাপিলারি ব্রাঞ্চ দিচ্ছে। ধরেন কোন একটা এম্বোলাস হইলো আপনার পায়ে, পায়ে হলে কি হয় সেটা এরকম ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে আসে, আস্তে 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 আসার পর রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এইভাবে যাইতে যেতে 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 হয়তো কোনো একটা এরিয়া এই জায়গাটা গিয়ে ধরেন ব্লক করে ফেললো, করার ফলে এই জায়গাটায় কোনো ব্লাড সাপ্লাই নেই এখন, ঠিক আছে, এই জায়গাটাতে কোনো ব্লাড সাপ্লাই নেই। তো এই জায়গায় যদি কোনো ব্লাড সাপ্লাই না থাকে তখন কি হবে, দেখা গেলো লাং এর এই জোনটাতে ঠিক মতো সব কাজ কারবার চলতেছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ চলতেছে, বাট এই জায়গাটা এসে যেটা হয় যে এই হলো আপনার একটা অ্যালভিলাস এবং এটা হলো আপনার ব্লাড ভেসেল, এখানে কোনো ব্লাড ফ্লো নেই। তাহলে এখানে যদি কোনো ব্লাড ফ্লো না হয় এই যে অক্সিজেনটা এখানে এসে বয়ে থাকবে, মানে জাস্ট আমরা যেমন মাঝে মধ্যে বিভিন্ন বন্ধু বান্ধবীর জন্য ওয়েট করতে থাকি, আসেই না আসে না, আধা ঘন্টা বলে তিন চার ঘন্টা পর আসে, এরকম মানে এক্ষেত্রে তো মানে আসবেই না কেউ, এই জায়গা তো ব্লক, তাহলে সে কিসের এক্সচেঞ্জ করবে? তো যখন এই জায়গায় ব্লক, এত একটা বিশাল জায়গায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মানে এক্সচেঞ্জ হচ্ছে না, তখন কি হবে আপনার রক্তে আবারও হাইপোক্সিয়া হবে, আবারও হাইপোক্সিয়া হবে, এর ফলে আবার আপনি হাইপার ভেন্টিলেশন শুরু করবেন। তো এই ফুসফুসে না প্রবলেম এসে
আমি যদি আরেকটা ফুসফুস আঁকি একটু এই সাইডে, এই ফুসফুসটা ঠিক আছে, এই ফুসফুসটা বেশি বেশি কাজ করবে এবং হাইপার ভেন্টিলেট করবে। বেশি বেশি কাজ করার ফলেও, মানে অনেক বেশি কাজ করেও দেখা যাবে যে এই ফুসফুসটা অক্সিজেনের ঘাটতিটা পূরণ করতে পারবে না। ধরেন 100টা অক্সিজেনের ঘাটতি, আমি জাস্ট নাম্বার দিয়ে বোঝানোর চেষ্টা করি, হয়তো বেশি কাজ করে সে মাত্র 10টা বা 15টা বা 20টা অক্সিজেনের ঘাটতি সে ফিল আপ করতে পারতেছে বা এগুলা পারতেছে না। কিন্তু এই যে সে বেশি বেশি কাজ করতেছে, এই আপনার এই সাইডের ফুসফুসটা প্লাস এই ফুসফুসটাও যদি চিন্তা করেন, এই এরিয়াটাও বেশি বেশি কাজ করবে। এই যে বেশি বেশি যে এরিয়া গুলো কাজ করতেছে, এরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাকে ওয়াশ আউট করে দিবে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড যখন বেশি বেশি বের হয়ে যাবে আপনার শরীর থেকে, তখন আগে হিসাব যে কার্বন ডাইঅক্সাইড রক্তে কমে যাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে বেসিক মেকানিজম ইন কেস অফ টাইপ 1 রেসপিরেটরি ফ্লো। এবং আপনি যদি চিন্তা করেন নিউমোথরাক্স বা প্রোলিফিউশন, সেই ক্ষেত্রে ধরেন এক পাশে হয়তো প্রোলিফিউশন বা নিউমোথরাক্স এসে লাংটাকে কম্প্রেস করে তার ফাংশন কম্প্রোমাইজ করতেছে, আর এক সাইডে লাং হাইপার ভেন্টিলেট করতেছে, ওভার ফাংশন করতেছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো এই কারণগুলো লেখা আছে। আরেকটা সুন্দর কারণ আছে, লিম্ফেনজাইটিক কার্সিনোম্যাটোসিস, লাইট টু লেকশন, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর নিয়ে কথা বলি, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, মায়োপ্যাথিস, মাসকুলার ডিস্ট্রফি, কাইফোস্কোলোসিস, অনেকগুলো কারণ দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন, এখানে একট সেভিয়ার অ্যাজমা টাইপ 2 তে দেওয়া আছে, আর একট অ্যাজমাটা টাইপ 1 এ। এই যে প্যাস লাগতে পারে, আমি কিন্তু বলে নিয়েছি যে একট অ্যাজমাটা হচ্ছে আপনার কিসের মধ্যে, একট অ্যাজমাটা হলো আপনার মানে মাইল্ড টু মডারেট, আর লাইফ থ্রেটেনিং যেটা ওটা হচ্ছে অ্যাকুট সেভিয়ার অ্যাজমা। আপনারা যদি আরেকটু জানতে চান, আমি একটু এমআরসিপি এর একটা বই ওটা একটু দেখাই, কারণ চোখ দিয়ে একবার দেখলে ভাল লাগে, ঠিক আছে? আমারও এই জিনিসটা ছিল যে চোখ দিয়ে একবার কোনো কিছু দেখলে মানে ভালো লাগে, জিনিসটা মনে থাকে, সেটা ছবি হোক যাই হোক। ইয়েস, আমি শেয়ার করি স্ক্রিনটা, তাহলে বুঝতে পারবেন। একটু পরে দেখেন, অ্যাকুট সেভিয়ার অ্যাজমা ক্লাসিফিকেশন মডারেট, অ্যাকুট সেভিয়ার লাইফ থ্রেটেনিং, ঠিক আছে? এবং দেখেন মাইল্ড বা মডারেট আমরা বলতেছি, রেসপিরেটরি রেট অনেক বেশি বাট 25-এর কম, অ্যাকুট সেভিয়ারে সাধারণত 25-এর বেশি, ঠিক আছে? আর যেটা লাইফ থ্রেটেনিং, লাইফ থ্রেটেনিং ক্ষেত্রে দেখেন বলে দিছে কি, সাইলেন্ট চেস্ট, সাইনোসিস অর ফিবল রেসপিরেটরি ইফেক্ট, অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাস হয়তো নিতে পারতেছে না। তা আপনাদের এই চার্ট দেখে যদি প্যাস লাগে, এত কিছু দরকার নেই, আপনারা মনে রাখবেন এই দুইটা জায়গাতে মাইল্ড মডারেট মনে রাখেন, আর এই অ্যাকুট সেভিয়ার বা লাইফ থ্রেটেনিংটা তো আপনারা মনে রাখেন যে এখানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হবে। কারণ দেখেন আপনার রেসপিরেটরি এফোর্টই তো নাই, ইনস্পিরেশনই নিতে পারতেছেন না, ঠিক আছে? এবং এই যে দেখেন এখানে বলা আছে কমা, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, অন্যান্য কি কি ফিচার পাওয়া যায় যদি এই পেশেন্টের ই হয় অ্যাকচুয়ালি। আমরা এখন ডেভিডসনে চলে যাই। ওকে, তো এখন যদি কোনো কারণে আপনার, আমি প্রথমে কি বললাম যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর মেকানিজম হচ্ছে যে কোনো কারণে আপনার মাসেল গুলা কাজ করতে পারতেছে না, তো মাসেল গুলো যদি কোনো ইনফেকশনের কারণে প্যারালাইসিস হয়, কোনো কনজেন্টাল ডিজিজের কারণে কোনো প্যারালাইসিস হয়, সেই সব ক্ষেত্রে হইতে পারে। আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, ধরেন আপনার যে ট্রাকেয়াটা, সেই ট্রাকেয়াটা আপনি একদম এই যে এই জায়গায় দেখেন আমি নীল করে ফেলছি, আমি কিন্তু আগে বলছিলাম পুরা নীল, এই জায়গাটা আমি পুরো নীল করে দিলাম, এখানে কোনো একটা অবস্ট্রাকশন আছে ফরেন বডি বা ক্যান্সার দিয়ে, তো এখন আপনার রেসপিরেটরি মাসেল ঠিক আছে, কিন্তু আপনি যতই চেষ্টা করেন না পারবেন অক্সিজেন ঢুকাতে, না পারবেন কার্বন ডাইঅক্সাইড বের করতে, ঠিক আছে? অক্সিজেন যদি না ঢুকাইতে পারেন শরীরের মধ্যে, তার মানে অক্সিজেন আসতেছে না বাতাস থেকে রক্তে, রক্তে অক্সিজেন কম, আর কার্বন ডাইঅক্সাইডটাকে আপনি এই রাস্তা দিয়ে বের করতে পারতেছেন না, তার মানে রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। রক্তে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তার মানে দিস ইজ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। আপনাকে জাস্ট বুঝতে হবে যে আসলে যে টাইপ 1 এর বেসিক মেকানিজমটা কি, টাইপ 2 এর বেসিক মেকানিজমটা কি। ওকে, নারকোটিক ড্রাগ, হ্যাঁ, আপনি খুব বেশি মনে করেন কোনো কষ্টে বা বেশি খুশিতে কোনো বেশি নারকোটিক টাইপের ড্রাগ খেয়ে ফেলেন, খায় একদম মানে সেই এক কোমাতে চলে গেলেন, সাথে আপনার মাসেল টাসেল প্যারালাইসিস অবস্থা খারাপ, সেটা হতে পারে ফ্লায়ার চেস্ট ইঞ্জুরি। ফ্লায়ার চেস্ট ইঞ্জুরি হচ্ছে আমাদের যে রিব থাকে, আমাদের রিব গুলো অ্যাকচুয়ালি যেটা হয় যে মাল্টিপল জায়গায় ফ্র্যাকচার হয়ে যায়, তখন আপনি চাইলেও ইন্সপিরেশন এক্সপ্রেশন করতে পারবেন না, কারণ প্রচন্ড ব্যথা হয়, মানে অটোমেটিক বলতে গেলে আপনি একদম জড় পদার্থের মতো হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা শব্দ নিয়ে একটু বলি, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, কাইফোস্কোলিওসিস। আমরা জানি যে কাইফোস্কোলিওসিস মানে আমাদের যে বিভিন্ন প্রবলেম, পশ্চাতের ফরওয়ার্ড বেন্ডিং বলেন, ল্যাটারাল, ব্যাকওয়ার্ড, এইসব যখন কোনো ডিজিজের কারণে এইসব বেন্ডিং জনিত কোনো একটা কন্ডিশন ডেভেলপ করে, তখন হয় কি আমাদের রেসপিরেটরি মাসেল
প্লাস ওভারঅল রেসপিরেটরি ফাংশনটা কম্প্রোমাইজ হয়ে যায়, মানে কমে যায়। এই ক্ষেত্রে মানে সেভিয়ার ক্যাফিস কোলেসিস হলে দেখা যাবে আপনি একদম পুজু এবং ব্যাকা হয়ে আছেন, ঠিক মতো হয়তো শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না। তো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস কি হয়, এটা খুব মজার একটা অসুখ। কারণ হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আমাদের লাঙে ফাইবোসিস হয়, সকল কানেকটিভ টিস্যু ডিজিজ লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই প্লাস অন্যান্য সকল কানেকটিভ টিস্যু ডিজিজ আমাদের লাঙে ফাইবোসিস করে। এবং মজার ব্যাপার হচ্ছে এই কানেকটিভ ডিজিজ গুলা ফাইবোসিস করে লোয়ার জোনে, লোয়ার জোনে এক্সেপ্ট ওয়ান। এক্সেপ্ট কোন বান্দা? এক্সেপ্ট হচ্ছে আমার এই বান্দা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই বান্দা দেখেন এ ফর অ্যাপিক্যাল, এটা মনে রাখতে পারেন যে এ ফর অ্যাপিক্যাল মানে অ্যাপিক্যাল রিজনে লাঙে ফাইবোসিস করে। আচ্ছা ফাইবোসিস তো একটু আগে আমরা বললাম যে লাং ফাইবোসিস করলে তো টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর হওয়ার কথা, টাইপ টু কেন? এখানে একটা মজা আছে আমাদের, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হয় হলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, ঠিক আছে, এবং কমনলি প্রেজেন্ট করে লো ব্যাক পেন নিয়ে। এবং এটার একটা কমপ্লিকেশন কি দেখেন, আমি লাল দিয়ে বোঝাচ্ছি হলো কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে, আর আর একটু কালো নেই, এই কালো গুলো হচ্ছে রিব। আপনারা নিজেরাই যদি আয়নার সামনে দাঁড়ায়, মানে এখন তো কোয়ারেন্টাইনে আছেন একদম ফ্রি টাইম, যদি শ্বাস প্রশ্বাস নেন, যেমন যখন ইন্সপিরেশন নিচ্ছেন বুক ভরে প্রশ্বাস নিচ্ছেন তখন দেখুন বুক ফুলে যায়। কেন ফুলে যায়? এটা একটাই আছে, এটা স্টার্নাল, আমি একদিক দিয়ে একটা ম্যানোগ্রাম স্টার্ন নিয়ে আঁকার ব্যর্থ চেষ্টা করি, আর এদিক দিয়ে একটা জিফার ঘুষে থাকার চেষ্টা করি। ওকে, সো দিস ইজ আওয়ার কোস্টাল কার্টিলেজ। এবং কার্টিলেজ কিন্তু আসলে আমরা একটু মুভ করতে পারি, যেমন আপনি সুন্দর মতো আপনার কানে হাত দেন, সুন্দর একটু নাড়ানো যায়, একটু নরম নরম, একটু স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটির একটা ব্যাপার থাকে, আমাদের নাকের থাকে, তো কার্টিলেজ গুলো হালকা পাতলা নাড়াইতে পারি। তো যখন আমরা রেসপিরেশন নেই, অ্যানাটমি একদম ফার্স্ট এর একটা জিনিস ছিল যে আমাদের বাকেট টাইপ মুভমেন্ট, এই সেই মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট হয় আমাদের, মানে পুরা এই বুকের খাঁচাটার থোরাসিক কেজে, এবং এই মুভমেন্টের একটা মানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের এই কোস্টাল কার্টিলেজ। এই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আমাদের এই কোস্টাল কার্টিলেজ গুলো, বুঝতে পারছেন? কারণ এইগুলাই স্থিতিস্থাপকতা দেয়, এইগুলাই আপনাকে রেসপিরেশনের সময় মুভমেন্ট যে আপনার বুকটা ফুলতেছে এ ফোলার জন্য হেল্প করে। বাট অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে কি হয়, এই জায়গাগুলোর অসিফিকেশন হয়ে যায়, সোজা কথা, মানে কার্টিলেজ ইজ রিপ্লেস বাই বোনি টিস্যু। যখন হয়ে যায় এই জায়গাগুলো একদম শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায় প্লাস ফিক্সড হয়ে যায়, মানে আপনি চাইলেও যে এখন বুক ভরে শ্বাস প্রশ্বাস নিবেন পসিবল না, কারণ আপনার বুকটা তো ফুলাইতে হবে, ডায়াফ্রাম যতই চেষ্টা করুক হাড্ডি সাথে পারবে না, মানে আপনার বুক একটা একটা জায়গায় সোজা কথা মানে একদম স্টিফ হয়ে আছে আপনার বুক, আপনি একদম মানে একটা জড় পদার্থের মতো, একটা পাথরের মতো শক্ত হয়েছেন। তারপর আর কি একটু লাগছে, ভিতরের দিকে যে লাং আছে ওই লাং এর আপার জোন ফাইবোসিস হয়ে বসে আছে, ঠিক আছে, ভিতরের দিকে যে লাং আছে। আমি আসলে এই জায়গাটা এরকম ব্যাখ্যা করে রাখি হার্ট শ্যাডোর জন্য, এখানে একটা হার্ট বসবে, হ্যাঁ, আপনাদের সবার যত সুন্দর সুন্দর হার্ট আছে ওগুলো, আপার জোনে ফাইবোসিস হয়ে আছে, ঠিক আছে, প্লাস এদিক দিয়ে আবার কি হয়েছে, এদিক দিয়ে আমরা এমআরসি তে একটা টার্ম ইউজ করি এক্সট্রা পালমোনারি রেস্ট্রিকশন। হ্যাঁ, এক্সট্রা পালমোনারি রেস্ট্রিকশন মানে হচ্ছে ফুসফুসের বাইরে থেকে কেউ রেস্ট্রিক্ট করে দিচ্ছে, মানে বাইরে থেকে রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনার বুকের খাঁচাটা একদম ফিক্সড, আপনি যে একটা শ্বাস প্রশ্বাস নেবেন, যে মানে আমরা কি করি সাজেকে ঘুরতে গেলে একটা বড় ইন্সপিরেশন নেই সুন্দর আকাশ মেঘ দেখে, তো যে নিতে যাবেন দেখবেন আপনার বন্ধু বান্ধব সব নিতে পারতেছে, আপনার বুক একদম একটা জায়গায় ফিক্সড, অল্প একটু অক্সিজেন, অল্প একটু নিতে পারবেন, অল্প একটু কার্বন ডাইঅক্সাইড বের করতে পারবেন। তো দেখা যায় যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর কিছু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন আছে, তো এর মধ্যে লাং এ যখন সে লাং ফাইবোসিস অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই কোস্টোকন্ড্রাল জাংশনটাকে সে অসিফাই করে ফেলে, তখন পেশেন্ট টাইপ টু রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে। এবং মোটামুটি এটা শিওর থাকবেন টাইপ টু রেসপিরেটরি ফেলিওর বেশি খারাপ আমার মানে হিসাবে, একের থেকে মানে এক আর দুইয়ের মধ্যে দুইটাই খারাপ, কোনটা বেশি খারাপ? দুই বেশি খারাপ। হয়তো একটা পেশেন্টের টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর ছিল, আপনি যদি ইনিশিয়ালি ম্যানেজ না করতে পারেন, পেশেন্ট হাইপার ভেন্টিলেট করতে করতে টাইপ টু হয়ে যাবে, তখন আর ভেন্টিলেশন নাই, হাইপো ভেন্টিলেশন, এরপরে ট্রিটমেন্ট করতে পারবেন না, টাইপ টু রেসপিরেটরি ফেলিওর মানে ডেথ, পেশেন্ট মরে যাবে। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? কার্বন কোশ্চেন ধারা করতে পারেন। ঠিক তেমনি বাকি অসুখ গুলাই আপনি এই সূত্রের মধ্যে মানে চাইলে ফেলতে পারবেন। সুমাইয়া আছে, উর্মি আছে, কারো কোনো কোশ্চেন? এই ভিডিওটা আসলে ইউটিউবে যাবে তো এই জন্য ক্লাসটা নেওয়া চেষ্টা ছিল, 10 মিনিটের মধ্যে শেষ করবো, কিসের কি? উর্মি কোনো কোশ্চেন, ফার্মি কোশ্চেন কোনো? বলাবেন কি, ঘুমাই গেল না ভাইয়া? বুঝছেন? জি ভাইয়া।
ঠিক আছে, এই বেসিক জিনিসটা মাথায় রাখবেন যে কোথায় প্রবলেম হচ্ছে, যে আপনার যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকশনটা কতটুকু, পার্শিয়াল নাকি কমপ্লিট। যেমন এখানে আপার এরর অবস্ট্রাকশন মানে একটা ফরেন বডি অথবা একটা ক্যান্সার দেওয়া, তো বলতে গেলে 100% লবণের 80-90% খায় ফেলেছে, আর কিছুই নেই বাকি। আর এখানে একুটাসমাতে মাইল্ড বা মডারেট অল্প একটু কনস্ট্রিকশন আছে, মানে বিজয় সহনীয় রাস্তা না হোক, পুরান ঢাকার রাস্তা, গাড়ি মোটামুটি চলতে পারতেছে, এবং এখানে কার্বন ডাইঅক্সাইডটা এই কারণে কমে যাচ্ছে, কারণ আপনি হাইপার ভেন্টিলেট করলে, বারবার বলতেছি যে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, কারণ রেসপিরেটরি মুভমেন্ট 20 টাইমস মোর পাওয়ারফুল। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, আল্লাহ হাফেজ। আমি লিংক দিয়ে দিচ্ছি ইউটিউবের একটু পরে।